গুড মর্নিং স্টুডেন্টস, আগের ক্লাসে আমরা দেখেছিলাম অক্সিলারি ভার্ব নিয়ে পড়াশোনা করেছি। লিস্ট অফ অক্সিলারি ভার্ব আমি বলেছিলাম, 24টি অক্সিলারি ভার্বের কথা বলেছিলাম, এবং বলেছিলাম যে পরের ক্লাসে আমরা চেষ্টা করব হাউ টু ফর্ম ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করব। অ্যাসার্টিভ আছে, তাকে ইন্টারোগেটিভ করব, আমরা প্রশ্ন ফর্মে করব। তবে কিভাবে করা যায় তার যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আজকে আমি বলার চেষ্টা করছি। আবারও একবার দুঃখিত যে আমার কাছে কিছু বোর্ড নেই, লকডাউনে আছি, তো তবে চেষ্টা করবে আমার কথাগুলো শোনার, এবং যখন যেখানে যেমন প্রয়োজন হবে ভিডিওটা বন্ধ করে সেগুলোকে কপিতে লিখবার চেষ্টা করবে, যদি কিছু কাজে আসে কপিতে লিখে দেবে। দেখো, বলছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রথমে জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি। সেন্টেন্সের 5 টাইপসের সেন্টেন্স আছে। আজকে আমরা প্রথম দুটো সেন্টেন্স সম্বন্ধে জানবো। ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কিনা স্টেটমেন্ট, যেগুলোতে ফর্মালি কোনো স্টেটমেন্ট দেওয়া হয়, রাম ইজ এ গুড বয়, আই প্লে ফুটবল, দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, এই যে স্টেটমেন্ট, জাস্ট স্টেটমেন্ট দিচ্ছি যে সেন্টেন্সগুলোতে, সেগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে আমরা জানি। সেকেন্ড যেটা বলবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা আমাদের আজকের পড়ার বিষয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি হয়, ইন্টারোগেশন থাকবে। ইন্টারোগেশন মানে প্রশ্ন করা থাকবে, যে প্রশ্ন কেমন করে করতে হয়, অ্যাসার্টিভ আছে তাকে কেমন করে কোয়েশ্চেন ফর্মে নিয়ে যাব, তবে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স কেমনভাবে ফর্ম করব। প্রথমে বলে রাখি, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে যেমন সেখানে একটা প্রশ্ন করা বোঝাবে, এবং সেন্টেন্সটার শেষে একটা কোয়েশ্চেন মার্ক, জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দিতে হবে। এখন আমরা তো দেখেছি যে কিছু কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেনগুলো আমাদের কোয়েশ্চেন বললে আমরা তার অ্যান্সার করে দিই। এই কোয়েশ্চেনের ফর্মেশনটা, তার সেন্টেন্সটা কীভাবে কারেক্ট কোয়েশ্চেন ফর্মে আমরা নিয়ে যাব, তার জন্য আজকের ক্লাসটা একটু শুনবে। দেখো, প্রথমে আমি বলবো যে সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যার থেকে আমি ইন্টারোগেটিভ করব, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব, হেল্পিং ভার্ব যদি কেউ থাকে, কোনোটা যদি কোনো, যে কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব থাকে। কতগুলো অক্সিলিয়ারি ভার্ব আছে? হ্যাঁ, 24টি অক্সিলিয়ারি ভার্ব আছে। তার লিস্ট তোমরা জানো যে কোন 24টি। এই 24টি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে যদি কোনোটা সেন্টেন্সের মধ্যে দেখতে পাও, তবে সেই অক্সিলিয়ারি ভার্বটাকে সেন্টেন্সের প্রথমে নিয়ে যেতে হবে, এবং বাকি যা যা আছে সবগুলো অ্যাজ ইট ইজ লিখে দিয়ে শেষে কোয়েশ্চেন মার্ক দিলেই কোয়েশ্চেন ফর্মেশন হয়ে গেল, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এক্সাম্পল একটা বলি, যেমন যদি থাকে যে আই এম রিডিং এ বুক, আই এম রিডিং এ বুক, ঠিক আছে, তবে সেন্টেন্সটা পড়লাম, শেষে ফুল স্টপ আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এখানে অক্সিলিয়ারি ভার্ব কেউ কোনোটা আছে কি? অক্সিলিয়ারি ভার্ব খুঁজতে খুঁজতে আমরা দেখতে পাবো যে এম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, লিস্টে আছে এম। তবে এম অক্সিলিয়ারি ভার্ব যদি হয়, তবে তাকে সেন্টেন্সের প্রথমে নিয়ে যাব। প্রথমে কি লিখবো? এম, আই, প্রথমে এমটা নিয়ে চলে গেছি, তারপর যেগুলো পড়ে আছে, আছে কি? আই রিডিং এ বুক, কোয়েশ্চেন মার্ক, ইন্টারোগেশন হয়ে গেল, এম আই রিডিং এ বুক। এটা ফার্স্ট হ্যান্ড, কিন্তু এরপরে আবার বলবো ইন্টারোগেশন, ওই যে আইটা হবে কি হবে না এগুলো পরে বলবো, এখন আপাতত এই ফরমেশনটুকু শিখে রাখো। এম আই রিডিং এ বুক, হি হ্যাজ সলভ দ্য প্রবলেম, সেকেন্ড সেন্টেন্স বলছি, হি হ্যাজ সলভ দ্য প্রবলেম, অক্সিলিয়ারি ভার্ব আছে, আছে হ্যাজ, খুঁজে পেয়ে গেছি হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, তবে প্রথমে হ্যাজ, তারপরে হি, বাকি যেগুলো আছে দেখো, হ্যাজ হি সলভ দ্য প্রবলেম, কোয়েশ্চেন মার্ক, হ্যাজ হি সলভ দ্য প্রবলেম, কোয়েশ্চেন মার্ক, ইন্টারোগেশন হয়ে গেল। তারপরে আছে দেখো, উই উইল ডু দ্য ওয়ার্ক, উই উইল ডু দ্য ওয়ার্ক, তবে উইল আছে, উইলটাকে প্রথমে নিয়ে আসবো, তবে উইল, উই স্যালো হতে পারতো, স্যাল উই, অথবা উইল উই ডু দ্য ওয়ার্ক, কোয়েশ্চেন মার্ক। এরপর এইভাবে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, তবে অক্সিলিয়ারি ভার্বগুলোকে প্রথমে নিয়ে এসে তার ইন্টারোগেটিভ করা হয়, এটা প্রথম ফার্স্ট হ্যান্ড। এরপর দেখবে, এগুলো হয়ে যাওয়ার পর দেখবে যে যে সমস্ত জায়গাতে
ফার্স্ট পার্সনের কথা বলা হচ্ছে, এই যে আই প্রথমে বললাম আই, তারপরে এই যে উই, যদি এইগুলো থাকে তবে জেনারেলি কি করা হয়, ফার্স্ট পার্সন রাখাটা, ফার্স্ট পার্সনে কোয়েশ্চেন করে দেওয়াটা মানে ঠিক লাগে না দেখতে। সেই কারণে এদের পার্সনগুলোকে পাল্টাতে হবে, যেটা ফার্স্ট পার্সন আছে সেটাকে পাল্টে সেকেন্ড পার্সন করতে হয়। যেমন যদি থাকে আই এম, প্রথমে যেটা বলছিলাম আই এম রিডিং এ বুক, তবে এম আই রিডিং এ বুক, এটা তো ফরমেশন ঠিক আছে, তবে এম আই না করে এটা কি করা উচিত, না আমি আইটাকে ইউ করে নেব, তুমি আইটাকে ইউ করে নেব, তবে কিন্তু ইউ করতে গেলে দেখো সবগুলো পাল্টে পাল্টে যাবে, তবে এম হবে না, তবে এম ইজ আর এর মধ্যে আরটা ধর, আরটা হবে ইউ এর সঙ্গে, আর ইউ রিডিং এ বুক কোয়েশ্চেন মার্ক, তবে এম আই ছিল সেটা হয়ে গেল কিনা আর ইউ রিডিং এ বুক। এটা শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে হবে, সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সনের ক্ষেত্রে এই চেঞ্জগুলো করার দরকার নেই। যেমন যদি থাকে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে কিন্তু হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক আমি করে নেব, সেক্ষেত্রে হিটাকে চেঞ্জ করার দরকার নেই, কারণ থার্ড পার্সনে আছে। যদি সেকেন্ড অথবা থার্ড পার্সনে থাকে চেঞ্জ হবে না, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পার্সনটাকে চেঞ্জ করে সেকেন্ড পার্সন করতে হবে, এবং দেখতে হবে ওই যে সাবজেক্ট সেই সাবজেক্টের সঙ্গে কোন ভার্বটা এগ্রি করলো। ওই যে ছিল এম, আমি করে নিলাম আর, যেহেতু ইউ আর হয় তবে আর ইউ হলো। এগুলো হচ্ছে যদি আবার যদি মডেল অক্সিলারি থাকে, মডেল অক্সিলারির ক্ষেত্রে একই, মডেল অক্সিলারিটা আগে চলে আসবে, যেমন আই, আই দিয়ে বলবো না, যেমন হি ক্যান সলভ দ্য প্রবলেম, হি ক্যান সলভ দ্য প্রবলেম, তবে ক্যান যখন ইন্টারোগেশন করব, ক্যানটা প্রথমে আসবে, ক্যান হি সলভ দ্য প্রবলেম কোয়েশ্চেন মার্ক, হয়ে গেল ইন্টারোগেটিভ। এগুলো তো না হয় সহজ দিক। এরপর আগের ক্লাসে আমি বলেছিলাম যে কিছু কিছু সেন্টেন্স আছে, সেন্টেন্স থাকতেই পারে এমন অনেক সেন্টেন্সই আছে যে সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব লাগে না, অক্সিলারি ভার্ব থাকেই না। যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা কি করব, অক্সিলারি ভার্ব নেই তখন কি করব, মাইন্ড ইট, তখন কি করতে হবে যে ডু ভার্বের হেল্প নিতে হবে। ডুটা অক্সিলারি কিন্তু, দেখবে লিস্টে ডু অক্সিলারি আছে, এখানে আমরা কি করব না ডুটাকে নিয়ে আসব, ডুটাকে হেল্পিং ভার্ব হিসেবে অথবা অক্সিলারি ভার্ব হিসেবে কাজে লাগিয়ে দেবো, নেই সেন্টেন্সে নেই, তা সত্ত্বেও কিন্তু আমরা আনতে পারবো। যেমন ধরো একটা আছে যে দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, তবে পুরোটা খুঁজে দেখবে কোথাও কিন্তু কোনো তোমাদের লিস্টে যে ২৪টি অক্সিলারি ভার্ব তার কোনোটাই নেই, তখন কি করতে হবে, ফার্স্ট অফ অল ইউ মাস্ট আইডেন্টিফাই দ্য মেন ভার্ব অফ দ্য সেন্টেন্স। প্রথমে তুমি কি করবে, সেন্টেন্সের মধ্যে যেটা মেন ভার্ব আছে সেই মেন ভার্বটাকে খুঁজে বের করবে, ঠিক আছে। তবে এই যে সেন্টেন্স বললাম যে দে প্লে ফুটবল, এখানে মেন ভার্ব কোনটা, না প্লে হলো, তবে প্লে মেন ভার্ব খুঁজে পেয়ে গেছি। এখন তারপরে আমাকে দেখতে হবে যে এই যে প্লে ভার্বটা আছে সেই প্লে ভার্বটা কোন ফর্মে আছে, প্রেজেন্টে আছে, পাস্টে আছে, না কি আছে দেখতে হবে। তবে প্লে কোন ফর্মে আছে, না প্লে আছে প্রেজেন্ট ফর্মে আছে, প্লে শুধুমাত্র ভার্বটুকুই আছে তবে প্রেজেন্ট ফর্মে আছে, তখন সেক্ষেত্রে আমরা কি করব, না ডু হেল্প নেব, ডু, ঠিক আছে, প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ডু। তবে কি হবে, দে প্লে ফুটবল ছিল, আমি ধরে নিলাম যে প্লে ভার্বের আগে অক্সিলারি ডু আছে, ইমাজিন করে নিচ্ছি আমি যে এর আগে ডু আছে, তবে ডু প্রথমে আসলো, ডু, তারপরে যেমন আছে দে প্লে ফুটবল, ডু দে প্লে ফুটবল কোয়েশ্চেন মার্ক, হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স, বোঝা গেল। আবার দেখো যদি থাকতো দে প্লে ফুটবল না থেকে যদি থাকতো যে হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল, প্লের সঙ্গে এস আছে, তখন কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে প্লেজ আছে ভার্বের সঙ্গে এস আছে, তার মানে আমরা ইমাজিনারি অক্সিলারি যেটা নিচ্ছি সেটা কিন্তু ডু নয়, তখন হবে কি না ডাজ, ডু তার সঙ্গে ইএস লাগিয়ে, প্লেজ সঙ্গে এস আছে তবে ডাজ নিলাম আমরা, সেক্ষেত্রে অ্যান্সারটা কেমন আসবে, না ডাজ, প্রথমে ডাজ নিলাম, ডাজ হি প্লে ফুটবল, তখন কিন্তু আর প্লেজটা থাকবে না, কারণ প্লেজের যে এস সেই এসটাকে আমি ডাজ করে আগেই নিয়ে নিয়েছি, তবে ডাজ হি প্লে ফুটবল কোয়েশ্চেন মার্ক, হয়ে গেল এটা। আরেকটা তবে ডুয়ের হেল্প নিতে পারবো, ডাজের হেল্প নিতে পারবো। আরেকটা বলবো যদি থাকতো দে প্লে ফুটবলের জায়গায় যদি থাকতো
দে প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল আছে, মেন ভার্ব দেখলাম অক্সিলারি নেই, দেখলাম মেন ভার্ব খুঁজলাম, মেন ভার্ব হচ্ছে প্লেড, পাস্ট ফর্মে আছে, যদি পাস্ট ফর্মে থাকে তখন কিন্তু যেমন ডু এর হেল্প নিচ্ছিলাম, ডাজের হেল্প নিচ্ছিলাম, পাস্ট থাকলে কি করতে হবে আমাকে, পাস্ট থাকলে তখন আমাকে কিন্তু ডিডের হেল্প নিতে হবে, ডিড। তবে প্রথমে নিয়ে নিয়েছি কি না ডিড, তারপরে দে প্লে, কারণ প্লেডের যে ডিটা আছে পাস্ট ফর্মটাকে আমি তো আগে ডিড করে নিয়ে নিয়েছি, তবে পড়ে আছে কি না প্রেজেন্ট ফর্মটুকু পড়ে আছে, তবে ডিড দে প্লে ফুটবল কোয়েশ্চেন, ডিড দে প্লে ফুটবল, এই জায়গাগুলোকে যদি অক্সিলারি না থাকে তবে এই জায়গাগুলোকে কিন্তু একটু মাইনরিটলি দেখে কাজটা করতে হবে, যে প্রেজেন্ট ফর্ম আছে কি না, প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস আছে কি না, অথবা পাস্ট ফর্মে আছে কি না, এই তিনটি দেখে ডু অথবা ডাজ অথবা ডিডের হেল্প নিতে হবে, যেখানে ডু লাগবে ডু, যেখানে ডাজ সেখানে ডাজ, যেখানে ডিড লাগবে ডিড। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এটুকু তোমাদের জেনে রাখতে হবে যে ইংলিশে যতগুলো ভার্ব আছে সব ভার্বগুলোর সঙ্গেই ধরে নিতে হবে কি না একটা করে ডু আছে, একটা করে ডু আছেই তবেই ভার্বটা আছে। যেমন প্লে, প্লেকে যদি আমরা ভাঙি তবে জানবো কি ডু প্লাস প্লে ইজ ইকাল টু প্লে, তবে প্লেটাকে ভাঙলে কি পেলাম, একটা ডু পাচ্ছি প্লাস প্লে পাচ্ছি। কিন্তু যদি প্লেজ থাকে, প্লেজ আছে, এস লাগানো আছে, তখন কিন্তু ডাজ প্লাস প্লে, প্লেজ ইজ ইকাল টু কি হবে ডাজ প্লাস প্লে, তবে প্লের সঙ্গে একটা ডাজ জুড়ে আছে। যদি প্লেড থাকতো, ইডি আছে, প্লেড আছে, সেক্ষেত্রে কি হবে না আমাদেরকে ধরে নিতে হবে কি না ডিড প্লাস প্লে, ডিড আছে আগে তারপরে প্লেটা আছে। তবে ভেঙে নিলে ওই যেখানে প্লে ছিল সেখানে ভেঙে নিয়ে আমরা ডুটাকে নিয়ে গেছি, যেখানে প্লেজ ছিল ডাজটাকে ভেঙে নিয়ে গেছি, পড়ে কোনটা আছে ডাজ প্লাস প্লে, তবে শুধু প্লেটা পড়ে আছে, প্লেট যেখানে সেখানে আমরা ভেঙে নিয়ে ডিডটাকে ভেঙে নিয়ে চলে গেছি আগে, পড়ে আছে কে না অনলি প্লে, শুধু প্লেটা পড়ে আছে। এই জায়গাটাকে করবার সময় একটু মাইনিউটলি করতে হবে, না হয় কিন্তু ভুল হয়ে যাবে। তবে আশা করব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্মেশনের যে নিয়মগুলো, সেই নিয়মগুলো তোমাদের, জানি যে ভিডিওতে এত ভালো হবে না, কিন্তু তা সত্ত্বেও যতটুকু হয় বারবার শুনবে, বারবার বোঝার চেষ্টা করবে, যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে খাতায় নোট করবে, এবং যদি প্রয়োজন হয় সেগুলোকে, যেগুলো তোমাদের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আয়দার কমেন্ট বক্সে লিখতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, কমেন্ট বক্সে লিখলে পরের ভিডিওতে আমি সেগুলোকে কারেকশন করব, সেগুলো সম্বন্ধে আবারও বলবো। আর যদি তাও না হয় তবে স্কুল তো কোনো দিন খুলবেই, এই তো টেনশনের পরে স্কুল খুলবে, তখন তোমরা কি কাজ করবে না এই পড়ার সময় যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলো খাতার পাশে তোমরা বাংলাতেই লিখে রাখবে যে এই জিনিসটা আমার বুঝতে অসুবিধে হচ্ছিল, তবে সেটা ক্লাসে জিজ্ঞাসা করে নেবে, আমি তোমাদের চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। ঠিক, আজকের মতো এখানেই থাক, বাড়িতেই থাকো।